সাজেরে নতুন আসু আসুর নতুন কেন্দ্র সমিতি ঘোষণা করা হয়েছে মরিগাঁওত ঘোষণা করা হয়েছে নতুন কেন্দ্র সমিতি কিছু নতুন নিয়ম তাত সংযোজন করা হয়েছে গতি সেই নতুন নিয়ম আর নতুন কেন্দ্র সমিতির নতুন সম্পাদক সভাপতির কথা কবলে ওলাইছো উৎপল শর্মা আসুর নতুন সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে পুনের নির্বাচিত হয়েছে শঙ্কর জ্যোতি বড়া বিষয়ববিয়া সভাটো নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি আছিল উৎপল শর্মা মুখ্য উপদেষ্টা হিসাবে এটাও সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য থাকিব চারি বছরিয়া হব আসুর নতুন কার্যনির্বাহকর কার্যকাল পূর্বে এই কার্যকাল তিন বছরিয়া আছিল মহকুমা আসু এটা উঠাই দিয়া হয়েছে জিলা আসু থাকিব গতি এনে ধরনের কিছু নতুন নিয়ম তাত সংযোজন করা হয়েছে বয়সের কথা আহিছে আর লগতে তাত শিক্ষাগত অর্হতার কথাও আহিছে কিন্তু যি দেখিলে পোৱা গৈছে তাত বর্তমান আমি কৈছোঁ যে পুরনি সাজে আছে কিন্তু নতুন রূপত আসু এইখানি সময় জাতীয় শহীদ সকলের ত্যাগক শ্রদ্ধার সুমরিছো তেখেত সকলের আশীর্বাদ বিচাৰিছো যাতে যি আস্থা আর বিশ্বাসের সুতরাং আমার প্রতি দায়িত্বভার অর্পণ করা হয়েছে সেই আস্থা সেই বিশ্বাসত কোনোদিন আঁচুর পেলাব নালাগে তার কারণে জাতীয় জীবনত কাম করে যাওঁতে রাইজর অভিভাবকত্ব কামনা করছো আশীর্বাদ কামনা করছো মরিগাঁওত সদৌ অসম ছাত্র সন্থার অষ্টাদশ অধিবেশন আছিল আর এই অধিবেশনের বৃহস্পতিবারে এইখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর এই সিদ্ধান্তখিনি পিছত আসলে তাত যখন বিষয়ববিয়া আসে বা যেহেতু এটা কোয়াই হয়েছে যে বয়সের যেখানে সীমা থাকিব সেই সীমার কথাও কই দিয়া হয়েছে আর লগতে আমন্ত্রিত সদস্য থাকিব এই আমন্ত্রিত সদস্য সকলের কোনো বয়স নির্ধারণ করে দিয়া হওয়া নাই কিন্তু পুনর্বার কোথাও যে আসুর নতুন সভাপতি সম্পাদক বাছনি করা হয়েছে দ্বিতীয়বারের কারণে মূর ওপর আস্থা আর বিশ্বাস রাখি এই গভীর দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে মই এই মুহূর্তত এটাই প্রতিশ্রুতি দিব বিচাৰিছো যে আস্থা আর গভীর আশাৰে তেখেতসকলে আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্ব আমি সততা আর নিষ্ঠার পালন করে যাবলে প্রতিশ্রুতিবদ্ধ অনাগত দিনত ছাত্র সন্থাক অধিক গতিশীল রূপত আগুয়াই লৈ যোৱা জাতীয় জীবনের বিষয় সমূহ শিক্ষা এই গোটেই বিষয় সমূহ একলগ করে আগুয়াই লৈ যাবৰ কারণে আমি সকলোৱে চেষ্টা করিম গতি মই সমগ্র অসমবাসী রাইজর আশীর্বাদ দিহা পরামর্শ এই মুহূর্তত মই কামনা করছো ইফালে সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর এটাই কথা যে মাধ্যমক লৈ যে সরকারের স্থিতি সেয়া সলনি করবই লাগবে কারণ ছাত্র ছাত্রী সকলের ভবিষ্যতের কথা আছে ছাত্র ছাত্রীর ভবিষ্যতের সঙ্গে হেতালি খেলব নোৱাৰিব সরকারে সকল বিষয়ত ছাত্র ছাত্রীর সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যৎ নিশ্চিত করবর কারণে খিলঞ্জীয়া মানুষের প্রভুত্বর নিয়ন্ত্রণ রাখিবর কারণে চুক্তির প্রত্যেকটি দুফা রূপায়ণের কারণে সাংবিধানিক রক্ষা কবচ সম্পর্কত বিপ্লব শর্মা কমিটিয়ে দিয়া প্রতিটি পরামর্শ কার্যকরী করব কারণে কাহ বাতিলর কারণে প্রতিটি বিষয়ত যেতালেক সরকারে ফলাফল নিদিয়ে তেতিয়া সংগ্রাম